ওয়েলকাম টু মনির বাংলা আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সঙ্গে অনেক দিনের পর একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদেরকে একটা নতুন রেসিপি শেয়ার করবো আপনাদেরকে যে রেসিপিটা মানে শেয়ার করব চিকেন কাবাব পকোড়া কিভাবে বাড়িতে সামান্য উপকরণ দিয়ে বানানো যায় এবং খেতে কতটা টেস্টি হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন কি কি উপকরণ নিয়েছি সেইগুলোই দেখায় এখানে আমি নিয়েছি কুড়ি গ্রামের মতো আদা দশ গ্রামের মতো রসুন কুয়া এরপর আমি সামান্য জল দিয়ে এগুলোকে পেস্ট করে নেব এরপর আমি এখানে চিকেন নিয়েছি পাঁচশো গ্রাম থেকে একটু কম আছে তবু আপনাদেরকে পরিমাণটা বলে দিই এখানে পাঁচশো গ্রাম চিকেন থাকলে এখানে একটা ডিম দিতে হবে ডিমের সাথে আদা রসুন পেস্টটা দিয়ে দিতে হবে দিয়ে আর এখানে আর এখানে অন্য কোনো কিছু লাগবে না এখানে একটা চিকেন কাবাব পকোড়া একটা মশলা পাওয়া যায় ওই মশলাটার মধ্যে ঝাল লবণ সমস্ত কিছুই আছে ওই মশলাটা ওর মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে সমস্ত কিছুকে ভালো করে মিক্সড করে নিতে হবে মিক্সড করার পরে এটাকে আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেবো এখানে আমি পকড়াটাকে ভাজার জন্য কোড়াইতে তেলকে ভালো করে গরম করে নিয়েছি এবার ম্যারিনেট করা চিকেনটাকে তেলের মধ্যে একটা একটা করে দিয়ে এবার আমি ফ্রাই করে নেব এইভাবে তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে লো ফ্লেমে চিকেন পকোড়াগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে আর ঠিক একটা সুন্দর ব্রাউন কালার যখন চলে আসবে একটা মুচমুচি ভাব যখন চলে আসবে তখন এবার পকোড়াগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে এই এই পকোড়াগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে ঠিক একইভাবে পরেরগুলো আমি এক ফ্রাই করে নেব তাহলে বন্ধুরা দেখলেন তো কত চটপট এই শীতের মরশুমে কিন্তু এরকম পকোড়া বাড়িতে বানানো যায় সামান্য উপকরণ দিয়ে তাহলে বন্ধুরা আজকে যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই যেন প্রেস করে রাখেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো রেসিপির সাথে দেখা হবে ধন্যবাদ